মোহাম্মদ সালাউদ্দিন আপনার আপনি রেখেছেন আমাদের সমাজের কিছু লোক ফরোজ নামাজ পড়ে না তারা শুধু জানাজার নামাজ পড়ে তাদের ব্যাপারে কিছু বলুন যদি কেউ ফরজ নামাজ না পড়ে এবং শুধু জানাজার নামাজ পড়ে তাহলে সে ইমানদার বলে নিজেকে দাবি করার মৌলিক অধিকার তার কিন্তু নেই অমরদুল্লাহ তালন ইসলামের দ্বিতীয় খলিফে তিনি বলেছেন লাহাদাফিল ইসলাম ইমান তারাকা সালাহ যে ব্যক্তি সালাহ ত্যাগ করে নামাজ পড়ে না যে ব্যক্তি সে ব্যক্তি ইসলামের কোনো হিসা নেই কোনো অংশ নেই জানাজ সালাত আদায়কারী ব্যক্তি নামাজই বলা যায় না তাকে যদি প্রচার নামাজ না পড়েন তিনি তাহলে শুধু জানাজা পড়লে তাকে নামাজি বলা যায় না বিধায় এ ব্যক্তি আপনার ফাঁসেক সুস্পষ্টভাবে অনেক ঐলামায় একরামের মতো ইচ্ছাকৃতভাবে নিয়মিত তিনি সাল্লাহ যদি পরিত্যাগ করে চলেন তাহলে তিনি ইসলাম থেকে খারেজ কাফের। অত্যন্ত ভয়াবহ একটি বার্তা কিন্তু আমাদের সমাজে জানাজার নামাজ অনেক মুনাফিকরা পড়ে অনেক বাহ্যিকভাবে নামধারী মুসলিম কিন্তু তার আচার আচরণে তিনি কুফুরকে বিভিন্ন সময় প্রকাশ করিতেন সেরকম ইসলাম থেকে খারিজ হওয়া মানুষগুলোও কিন্তু পড়েন তো জানাজার নামাজ এটা একটা সামাজিক ট্র্যাডিশনে পরিণত হয়েছে এই সমস্ত মানুষগুলোর জন্য এই জন্য দেখা গেছে বিভিন্ন সময় তারা তাদের অজু নাই পবিত্রতা নাই জানাজার নামাজের যে নিয়ম আছে সেগুলো মানামানি নেয় জাস্ট একটা ফর্মালিটিস তারা মেনটেন করতেছে সেক্ষেত্রে তো বলাই বাহুল্য যে এটি নিচকই ফর্মালিটিস হলো এর কোনো আপনার শেরাই দৃষ্টিকোণ থেকে এর কোনো মূল্য বা ভ্যালু নেই